This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. জয়ী বিজেপি প্রার্থীকে হারিয়ে পরাজিত তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে, এই দাবিতে বিডিওকে চাপ দিচ্ছেন খোদ তৃণমূল প্রার্থী সহ দলের নেতারা। বালুরঘাটের বিডিও অনুজ শিকদারের এমনই একটি মেসেজ নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যা নিয়ে সরগোল ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। সুকান্ত মজুমদারের করা টুইটের দাবি, বালুরঘাটের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী স্নেহলতা হেমব্রম পরাজিত হওয়ার পরদিন বিডিওকে রিকাউন্টিংয়ের চাপ দেন জেলা আইএনটিটিইউসির সহসভাপতি রাকেশ শীল, মহিলা তৃণমূল জেলা সভাপতি তথা পরাজিত প্রার্থী স্নেহলতা হেমব্রম, তৃণমূল ব্লক সভাপতি স্বপন বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। বিষয়টি প্রশাসনিক স্তরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বালুরঘাটের বিডিও জানান। সেই মেসেজই কোনোভাবে পেয়ে টুইট করেন সুকান্ত। এই বিষয়ে তৃণমূলের পরাজিত প্রার্থী স্নেহলতা হেমব্রমের বক্তব্য, বিডিওকে চাপ দেওয়া হয়নি, তারা রিকাউন্টিংয়ের আবেদন জানাতে গিয়েছিলেন। তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, সুকান্ত মজুমদার সম্পূর্ণ মিথ্যে অভিযোগ তুলেছেন। জেলা আইএনটিটিইউসির সহসভাপতি রাকেশ শীলের বক্তব্য, এমন কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, প্রশাসনকে কাজে লাগিয়ে এইভাবেই বিজেপির জয়ী প্রার্থীদের হারানো হয়েছে, যদিও এ বিষয়ে বিডিওর সঙ্গে একাধিকবার চেষ্টা করা হলো, যোগাযোগ করা সম্ভব হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যে, কারণ এটা এরকম কোনো কিছুই হয়নি। সেই জায়গাতে যেহেতু চন্দনদা রাকেশদার সঙ্গে বিডিওর সম্পর্কে একটা ভালো সম্পর্ক ছিল, আমার বলাতে যেহেতু আসছিলেন না, আমি ভাবছিলাম যে ওনাকে ভিতর থেকে সই করে নিয়ে আমরা কাজটা করব। তো যাই হোক, এটা কোনো সিস্টেম বা নিয়ম নেই জানি, যেটা পরে জানতে পারলাম, ঠিক আছে আমি মানে নিলাম আজকে সই করবে। কিন্তু এইরকম কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা সেখানে যাইনি। আর ওনাকে চাপ মানে ওনারও তো একজন, উনিও তো একজন ব্যক্তি, কারণ ওনার শরীর সারা রাত ধরে জেগে মানে শরীরটা খারাপ ছিল বলে করতে পারেননি। আমি তো সেটা জানে আমরা চলে আসছি, পরে আমি জানার পরে যেটা জানতে পারি যে ওখানে কোর্স পাঠানো হয়েছিল, কিন্তু সেটা অন্যায় হয়েছে আমি বলি, কারণ আমি একটা সভানেত্রী, কারণ ওইভাবে আমি কোনো কাজ করতে পারি না, আর করতে যাবো কেন। দেখুন, আমাদের প্রার্থী PS3 থেকে, ভাটপাড়া অঞ্চলের PS3 থেকে জেতার পর থেকেই তাকে সার্টিফিকেট না দিয়ে নানা রকমের চক্রান্ত চলছে, এবং সেই চক্রান্ত ভোটের ফলাফল সার্টিফিকেট দেওয়ার পরেও শেষ হয়নি। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বিডিওকে গিয়ে ধমকাচ্ছে, এবং সেই বিডিওকে, যে বিডিও বলে রন্ধে রন্ধে আমি তৃণমূল, মানে তৃণমূলের দলদাস বললেও সেই বিডিওকে কম বলা হয়, সেই বিডিও জোর করে আমাদেরকে পঞ্চায়েতে হারিয়েছে বিভিন্ন জায়গায়। তারপরে সেই ভিডিও তার নিজের অফিসিয়াল গ্রুপে লিখতে বাধ্য হয়েছে যে তৃণমূলের কিছু গুন্ডা তাকে গিয়ে ধমকাচ্ছেন, চমকাচ্ছে, যাতে সে স্নেহলতা হেমব্রমকে যেন সার্টিফিকেট দেয় বিজেপির প্রার্থীর পরিবর্তে। তো বোঝাই যাচ্ছে যে নির্বাচনের নামে সম্পূর্ণরূপে প্রহসন হয়েছে এবং ভিডিওরা এই প্রহসনের সাথে যুক্ত। বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।